Jaisa prasadat bhagavat prasado Jaisa prasadannagati kutopi Deyayum stubam tasya jasa shtri sandhyam Bande Guru Sri Charanaravindam Ajanulam Vitabhujau Kanakavadatau Sankirtanai Kapitarau Kamalayataksau Vishambharau Dijavarau Yogadharmapalau Bande Jagat Priyakarau Karunavatarau Namastrikala Satyayo Jagannatha Sutayacha Savritaya Saputraya Sakaratraya Te Namaha Bareha Pidaviramang Vrigamada Tilakang Kundalakranta Gandam Panjaksang Kambukanthang Smita Subhagamukang Svadurin Nashtabinum Syamang Santang Tribhangang Ravikaravasanang Husitang Vajyantya Bandi Vrindavanasthang Yuvati Satabritam Brahma Gupalavisam Tapta Kanchana Gaurangi Radhe Vrindavanishwari Vrishabhanusute Devi Tangnamami Hari Priye Mokam karoti vachalam pangum langhayati girim jat kripa tamaham bandi paramananda madhavam vansha kalpatarubhasya kripa sindhubhya evacha Patitanang pavanibhyo vaishnavebhyo namo namaha Hari bhakti parajicha hari nama parayana durvittava suvittava chesang nitang namo namaha Nama dharmaya mahate Namo Krishnaya Vidusi Brahmani Banamaskrita Dharman Bhakshe Sanatanan Narayana Namaskrita Naranchaiva Naruttamam Devim Sarasvatim Vyasam Tato Jayo Mudirayet Jaya Rupa Sanatan Bhattaragunat Sri Jeeva Gopal Bhattadasa Raghunat Ehi Chaya Gusayri Kari Charana Vandan Jahaviti Vignana Savishta Puran Durgami Pathimendasya Skalatpada Gatirmu Sakriva Justidhanena Santa Santa Vanam Vanam Tvai Shyami Nitta Pranayini Vidagdhe Rasanidau Priye Bhuya Bhuya Sudhidamati Rago Bhavatume Iti preshthe nukta ramana mama chitte tapa vacho Vadanti ti smera mama manasi radha vilasatu
कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबुधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे একশত পঞ্চাশত সংখ্যক শ্লোকে তার পরম অভীষ্ট শ্রী শ্রী রাধারানীকে সতত মনে স্ফূর্তি প্রাপ্তির কামনা করে বললেন, তৈ শ্যামি নিত্য প্রণয়িনী বিদগ্ধি রসনিধৌ প্রিয়ে ভূয় ভূয় মতিরাগ ভবতু মে। শ্রীকৃষ্ণ বলছেন রাধারানীর প্রতি, ওই শ্যামে ওই নিত্য প্রণয়িনী বিদগ্ধে হে প্রিয়ে রসনিধো তৈ মম ভূয় ভূয় সুদৃঢ় অনুরাগ ভবতু। তুমি যে রসনিধি মহাভাব রসির সিন্ধু তুল্যা, তোমাতে আমার পুনঃ পুনঃ অতি সুদৃঢ় অনুরাগ হোক, এই তোমার প্রতি আমার প্রার্থনা। ইতি পৃষ্ঠে নুক্তা রমণ মম চিত্তে তব বচো। যখন কৃষ্ণ রাধারানীকে এরূপ প্রার্থনা করলেন, তখন রাধারানী তার উত্তরে বলছেন, হে রমণ মম চিত্তে তব বচো, তুমি যা বললে এই আমার চিত্তে তোমাকে ঠিক সেই কথা বলার জন্য ইচ্ছা জেগেছিল। আমার মনের কথাটি তুমি আগে বলে ফেললে, এই কথা বলে আজ শ্রী রাধারানী ঈষৎ হাস্য করলেন। গোস্বামী পাদ বলছেন, সেই যে রাধা, তিনি মম মনসি বিলসতু, তিনি আমার মনে সব সময় বিলাস করুন। শ্রীপাদ গোস্বামী চরণ পরপর তিনটি শ্লোকে সাধক দশায় স্ফূর্তির অভাবে অতিশয় তৃষ্ণাতুর হয়ে পড়েছিলেন। পূর্ব শ্লোকে সেই স্ফূর্তিতে প্রাপ্তির লালসা এতই প্রবল যে প্রগাঢ় আশা অতি দুরন্ত হয়ে উঠেছে। সেই লালসা তিনি দমন করতে পারছেন না। এইরূপ প্রার্থনা রাধারানীর চরণে জানিয়েছেন। তো এই যে রাধারানী অভীষ্টের জন্য সাধকের যে সুতীব্র অভাব, এইটি হচ্ছে এই ইষ্ট প্রাপ্তির বা তাকে আস্বাদনের একমাত্র উপায়।
যদি অভীষ্টের কিছুই অভাব বোধ না থাকে, বরং কৃষ্ণেতর বস্তুতে চিত্তটি বিক্ষিপ্ত থাকে, তাহলে এই রাগ সাধনার যে কি মূল্য আছে তা বোঝা যায় না। কারণ রাগ ভক্তি হচ্ছে লোভ মূলা, এ তো শাস্ত্র শাসনের ভজন নয়। অতএব সাধকের চিত্ত অল্প বিস্তর অভীষ্টের জন্য অভাব জাগবে এবং সেজন্য তার যাতনা ভোগ হবে, সংসার ভালো লাগবে কেন? ধীরে ধীরে কৃপাময় অভীষ্ট দেব তিনি আরো বিমল অনুভূতি দিয়ে আর সাধকের চিত্তটিকে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে যাবেন। কেমন সব আচার্যপাদ আমাদের কি সব শিক্ষা দিয়ে রেখেছেন, এই ব্রজবনেই ভজন করেছেন তারা, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। রাধা মাধবের একান্ত অনুভূতি স্থান এই বৃন্দাবন, এখানে তাঁদের অভাবে স্থির থাকা যায় না। আচার্য পাদগণ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আছো রাধারানী? হারাধে ব্রজ দেবী কে চ ললিতে আনন্দ শুনো কুত শ্রী গোবর্ধন কল্প পাদপ তলে কালিন্দী বন্যে কুত। হারাধে হায় ললিতে হা শ্রীনন্দনন্দন, এই নিত্যলীলা স্থান তোমাদের বৃন্দাবন, লীলাও এই স্থানে চলছে। দুর্ভাগ্য আমার, তোমাদের আর দেখা পাচ্ছি না। আচ্ছা এখন কোথায় লীলা করছো? এখন কি গোবর্ধন কল্প পাদব তোলে তোমরা লীলাই তো? মনের বিক্ষেপে ছুটে যাচ্ছেন গোবর্ধন তটে, শূন্য শূন্য সব। আবার আটটি ভরে, ও তাহলে এখন তোমরা কালিন্দীর তটবর্তী বনে আছো। আবার ছুটে যাচ্ছেন সেখানে, স্থির হতে পারছেন না। যখন দেখছেন সেখানেও স্থান শূন্য, কালিন্দী মন্যে কুত ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে খেদুর মহাবিহ বল। এই প্রকারে সারা বৃন্দাবনে যেগুলি তাঁদের প্রিয় লীলা স্থান সেই সেই স্থানে তারা ছুটে যাচ্ছেন। মহাখেদে মহাদুখে অভিভূত চিত্ত, বিভল উন্মাদের মতো অভীষ্টকে খুঁজে বেড়াচ্ছেন এই বৃন্দাবনে। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, সেই সর্বস্বামী পাদ এইখানে ভজন করে আর তাঁদের অনুগত সাধকগণকে শিক্ষা দিচ্ছেন যে অন্তত তোমাদের সাধন দশায় একটু আলটু
অভিষ্টের জন্য অভাব জাগবে, কারণ লোভ তোমাদের সাধনার প্রবর্তক। শ্রী ঠাকুর মশাই বললেন, হরি হরি কবি মোর হইবে সুদিন, আমি ফল মূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে ভ্রমিব হইয়া উদাসীন, শীতল যমুনা জলে স্নান করি কুতুহলে, প্রেমানন্দে পুলকিত হইয়া বাহুপর বাহু তুলি, এই বৃন্দাবনের কুলি কুলি, কুলি কুলি মানে পাড়ায় পাড়ায় কৃষ্ণ বলি বেড়াব কাঁদিয়া, দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত প্রাণ। এই আনন্দ বেদনা স্থান বৃন্দাবন, গোপকুমার বললেন, কোন সময় বৃন্দাবনে মনে হতো যে আনন্দের সীমা নাই যখন স্ফূর্তিটা পেতেন, আর কখনো মনে হতো দুঃখের সীমা নাই, শেষকালে দুঃখের অনুভূতিটা প্রবল হয়ে আর হৃদয়ের থেকে সুখ বলে একটা জিনিস সেটা যেন মুছে গিয়েছিল। দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিব কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবরধারী কাহানাথ বলিয়া ডাকিব, মাধবী কুঞ্জের পরে সুখে বসি সুখসারি, তারা গাইবে রাধা কৃষ্ণ রস, তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সার হেরিব রতন সিংহাসনে, দীন নরোত্তম দাস করই দুর্লভাস, এমতি হইবে কতদিনে অভাব যাইয়ে ভজন্তি, সিদ্ধ মহাত্মা গুণেরও কাম্য একান্ত, নিত্য সিদ্ধ পার্শ্বদয়েরা তারা সং আচরণ করে আর আশ্রিত অনুগত বড়ীয় বৈষ্ণবকে শিক্ষা দিচ্ছে। সেই বৃন্দাবন বসে মাদিসজীবীর কোনো অনুভব নাই, খাওয়া দাওয়া ফিট ফাট সবই আছে, যন্ত্রের মতো ভজন চলছে, সতত কৃষ্ণেতর বিষয়ে আবেশ, অবিষ্টে আবেশের গন্ধও পাওয়া যায় না, এই কি এই রাগ ভজনের লক্ষণ? আচার্য পাদ গণিত এই আদর্শ চরিত্রকে দেখলে আর শুনলে সাধকের লজ্জিত হওয়া উচিত। গোস্বাই পাদ কেঁদে কেঁদে ডাকছিলেন, হারাধি সেই যে তোমাদের পরম মনোহর নিকুঞ্জ বিলাস, সেটি রসময় বিলাসটি নয়নে দেখতে চাই। অভীষ্টদেব
শ্রীপাদের ইচ্ছা বা প্রার্থনা অনুরূপ ভাবেই দর্শন দিয়েছেন। দেখছেন একটি মনোরম নিকুঞ্জ মন্দির, সেইখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধা মাধব। আজকার বিলাসে শ্রী শ্রী রাধারানী তাঁর সে মাদনাক্ষ ভাব দিয়ে আর এমন ভাবে শ্রীকৃষ্ণের সেবা করেছেন যে তাঁর সেই রসময়ী সেবা তাতে কৃষ্ণ নিজেকে হারিয়ে ফেলেছেন। অথ অখণ্ড অধ্যয় জ্ঞান তত্ত্ব তাঁর সেই অধ্যয় জ্ঞান সর্বজ্ঞতাকে কবলিত করে এই রাধারানী সৌন্দর্য মাধুর্য আর প্রেম অতিশয় জয়শীল হয়েছে। তিনি মনে মনে চিন্তা করছেন এই রাধা প্রেমীর অনুরূপ কি করে তার ভজন করতে হয়। আমার তো প্রতিজ্ঞা আছে যে যথামাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজাম্যহম্। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, কিন্তু এই গোপী প্রেমে নড়ুরূপ না পারে ভজিতে। অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতী শ্রীমদ ভাগবতী সুকমুনি শ্রীকৃষ্ণের শ্রীমুখ বাণীতে এই মহাতত্ত্ব ঘোষণা করেছেন। সুনির্মল গোপী প্রেমী নিকুটি কেন তার এত হার, কারণটিও নিজেই বলে দিয়েছেন। না পারিহং নিরবদ্য সংযুজান সসাধু কৃত্যং বিবুধায় সাবি ব। হে গোপ সুন্দরীগণ, আমি যদি এই ব্রহ্মারায়ু পর্যন্ত, তার মানে দ্বীপরার্ধকাল, এই দ্বীপরার্ধকাল যদি তোমাদেরই ভজন করি সব ছেড়ে দিয়ে, তাহলে তোমাদের এই নিরবদ্য সংযোগ মানে অনিন্দিত মিলন, এর ঋণের আমার দ্বারা প্রতিকার হওয়ার নয়। ব্যাখ্যাকার লিখছেন অনিন্দিত সংযোগ কি প্রকার, স্বস প্রত্যাদি স্পর্শাভাবেন অনিন্দিত। গোপীগণের কোনোদিন প্রতিস্পর্শ হয়নি, পতি দেখতেই পাননি তাদের। পতিন্মন্য গোপ কেবল এই ভাবটা পুষ্টির জন্য যোগমায়া রেখেছেন, তাছাড়া গোপী কোনোদিন দেখতে পাননি পতিন্মন্য গোপ। কি দেখেন, কি করে তাদের সেই বোধ আছে যে আমার স্ত্রী আছে, মাও বলেন সকলে বলেন, বলে এটা ছায়া দেখেন, মূল গোপী নয়। এবং সেই ছায়াটিকে দেখেও তাদের কৃষ্ণপ্রিয়া বলে ভক্তির উদ্রেক হয়, অন্য ভাব জাগে না। এই রকম অনবদ্য গোপিকার প্রেম নিরবদ্য সংযুজান জামা ভজন দুর্যোগ গৃহ শৃঙ্খলা, তোমরা আমাকে দুর্যোগ গৃহ শৃঙ্খল ইহলোক পরলোক পুরধর্ম বেদ ধর্ম লোক ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে আর আমাতে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমার ভজন করেছ, আত্মেন্দ্রীয় সুখবাসনার লেশ নেই, কৃষ্ণেন্দ্রীয় সুখবাসনায় হৃদয়টি ভরা। বাক্যাগার বললেন এই যে গোপীগণ কৃষ্ণের জন্য যে ত্যাগটি উনি শ্রীমুখে বলছেন,
কৃষ্ণ যদি তাদের এক একজনের জন্য সর্বস্ব ত্যাগ করেন তবে কি গোপীগণের ভজনের অনুরূপ হবে? বললেন, কি করে হয়? স্ত্রী যদি পাতিব্রত ধর্ম যার জন্য ত্যাগ করবে, পুরুষ সেটা কি ছাড়বে? ওই রকম কিছু ছাড়ার তো তার নাই। মাতা পিতা আত্মীয় স্বজনকে ছাড়লেও কি এরকম হবে? যেমন পতিব্রতা আগুনের পাতিব্রত তাগে হয়, হওয়ার নয়, অন্য জাতীয় জিনিস। তারপরে আমি ছাড়বো কাকে? তোমরা এক একটি গোপী আমাকে এইরূপ ভাবে সর্বস্ব ত্যাগ করে আর ভজন করেছো, আমার সেইরূপ ত্যাগের কোনো সমস্যাই নাই, প্রশ্নই নেই। কারণ আমার তো অনেকেই আছেন, সবাই তো ভজন করছেন, এখন ভক্তকে কাকে আমি উপেক্ষা করতে পারি? যদি বড় প্রেম পান তো ছোট প্রেমকে তিনি ছেড়ে দেবেন? এটা তো ভগবত্তার লক্ষণ নয়। তো সুতরাং আমার প্রীতিটি তোমাদের উপরে এটা হচ্ছে খণ্ডিত প্রীতি, আর তোমাদের যে আমার উপরে প্রীতি এটি হচ্ছে অখণ্ডিত প্রীতি। অতএব ন পারেহং নিরবৈদ্য সংযুজাং সসাধু কৃত্যং ব্রহ্মারাহু পর্যন্ত, সব ছেড়ে এক এক গোপীর ভজন করলে তাও সমান হবে না। হতে তোমাদের সৌশিল্যের প্রতিকার হোক। সৌশিল্যের প্রতিকারের অর্থটা কি? গোপীর সৌশিল্য কি? তারা সব ছেড়ে কৃষ্ণ ভজন করবে? ওরা সব ছেড়ে কৃষ্ণ ভজন করবেন অনুরাগের সহিত, আর কৃষ্ণ তাদের অধিক অধিক ঋণী হয়ে যাবেন, এটাই হচ্ছে প্রতিকার। তাছাড়া কোনো প্রতিকার নেই, এ ঋণ শোধের কোনো প্রতিকার নেই। এ ঋণ তো শোধ হওয়ারই নয়, কি করে হবে? বাড়ছে। এই জন্য বললেন সৌশিল্যেই প্রতিকার। তোমরা যদি আমাকে এই ঋণের থেকে ছেড়ে দাও, কোনো উদার কোনো মহান ব্যক্তি যদি তার নিকটে প্রভূত ঋণী কোনো ব্যক্তিকে ডেকে বলেন যে আমার ঋণের জন্য আপনার কোনো চিন্তা নেই, আমার ঋণ শোধ হয়ে গেল, সেইরূপ গোপী যদি বলেন ঋণ শোধই আছে, সব তো ঢেলে দিয়েছেন। এটি তো গোপীর সৌশিল্য, সর্বোপরি শ্রীমতী রাধারানী। এই রাধারানীতে আছে অখণ্ড মহাভাব, তিনি হচ্ছেন মহাভাব স্বরূপিণী, অন্য গোপীতে মহাভাব আছে, এই তার মধ্যে শ্রীরাধা ইনি মহাভাব স্বরূপিণী, সর্বগুণময়ী সর্বগুণরত্ন খনি, কৃষ্ণ যার অন্ত না পান জীব গুণ সার। অতএব আজ অকিঞ্চনের মতো কৃষ্ণ বলছেন, হে রাধে, আমি ভাবছি যে তোমাতে আমার সুদৃঢ় অনুরাগ হোক, এই প্রার্থনা। যখন এই কথা বলছেন তখন কয়েকটি সম্বোধন করেছেন, চারটা। তুই শ্যামে নিত্য প্রণয়িনী বিদগ্ধে আর প্রিয়ে, এই চারটা সম্বোধন করেছেন। এই চারটা সম্বোধনে শ্রী শ্রী রাধারানীর যে বৈশিষ্ট্য, যার জন্য তিনি এতখানি তার প্রেমে অকিঞ্চনের মতো ঋণী হয়ে আর বলছেন অনুরাগ বাড়ুক আমার,
তোমার প্রতি এই কামনা, আর কিছু কামনা নেই। তো শ্যামে বলেছেন প্রথমে, শ্যামা এক প্রকার নায়িকা, রাধারানী হচ্ছেন সমস্ত শ্যামা নায়িকার শিরোমণি। কে শ্যামা, কারা? মহাজন বলছেন, শীতকালে ভবে তুষ্ণা আর গ্রীষ্মে চ সুখ শীতলা। যার অঙ্গ গ্রীষ্মকালে সুখ শীতল আর শীতকালে সুখ ওই গরম, আর পদ্মগন্ধি মুখং জৈস্যা সা শ্যামা পরিকীর্তিতা, আর মুখের থেকে যার পদ্মগন্ধ নিঃসৃত হয় তিনি হচ্ছেন শ্যামা। অকালে মঞ্জুল জৈস্যা পাদাঘাতে ন পুষ্পতি মুখা সবস্য বকুল সা শ্যামা পরিকীর্তিতা। আরো শ্যামার কি লক্ষণ বললেন, যদি সেই শ্যামা নায়িকা ওই অশোক বৃক্ষে নিচে চলে যান তো তখনই কাল অকালের বিচার নাই, অশোকে ফুল ফুটবে। আর তিনি যদি কোনো বকুল বৃক্ষের নিকটে যান তার মুখের গন্ধটা যায় তো বকুলও ফুটবে, এই তাকেই শ্যামা বলা হয়। এই সকল শ্যামা নায়িকাগণের শিরোমণি শ্রী শ্রী রাধারানী, সমস্ত গুণ তার, সে অখণ্ড মহাভাবের থেকে উঠছে। তারপরে বললেন, হে নিত্য প্রণয়িনী, এই যে গোপীগণ এদের মধ্যে তিনটা ভাগ আছে। শ্রী গোস্বামী পাদ বললেন, একটা আছে সাধন পরা, আর এক প্রকার আছেন দেবী, আর এক প্রকার আছে নিত্যপ্রিয়া। সাধন পরা আবার দু প্রকার, এক আছেন মুনিচরি আর এক আছেন শ্রুতি। কতকগুলি শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতা তারা এই গোপীস গোপীনাথের এই প্রেম মাধুরী দর্শন করে আর লুব্ধ হয়ে তারা গোপীর আনুগত্যে ভজন করেছেন, তারা দেখেই শ্রুতিচরী বলা যায়। ওই গোপীগণের আনুগত্যে ভজন করলেন বলে এখানে গোপীদেহ প্রাপ্ত হয়েছেন। আর কৃষ্ণ যখন দ্বাপরে অবতীর্ণ হন তখন দণ্ডকারণ্যবাসী কতগুলি ঋষি তারা এই রামচন্দ্রের সৌন্দর্য দর্শন করে আর ভক্তমৎসং সুবিগ্রহম কান্তাভাবে ভগবানের সেবা চেয়েছিলেন, কিন্তু তুমি তো এক নারী ব্রত, অতএব রামচন্দ্রের কৃপায় ওই তারাও শ্রী বৃন্দাবনে এসে গোপী আনুগত্যে তখন ভজন করে আর ওই গোপীদেহ প্রাপ্ত হয়েছেন। এরা হচ্ছেন সাধন পরা। আর জগতের যত সমস্ত ভজনশীল এই গোপীভাবে ভজন করেন তারা কেউ কেউ এরা হচ্ছেন যুথে যুথে এসেছেন, যৌথিকই, কেউ বা একলা কেউ বা দু তিনজন নিয়ে যেভাবে ভজন করেন সেইভাবে গোকুলেই জন্মগ্রহণ করে সেবা পরেরা হচ্ছেন সাধন পরা। আর দেবী কারা বললেন, শ্রীকৃষ্ণ অংশে কোনো সময় যে দেবতা হন তখন তার সেবার জন্য এই নিত্যপ্রিয়া কোনো অংশে সেই দেবী হন, তো তারাই হচ্ছেন দেবী। কৃষ্ণ এলাকালে তারা আবির্ভূতা হলেন এখানে গোপী রূপে, কিন্তু এরা নায়িকা রূপে পান নাই, এরা নিত্য কান্তাগণের সখী রূপে পেয়েছেন।
এই দেবীগণ। আর নিত্যপ্রিয়া রাধা চন্দ্রাবলী অনন্ত সমস্ত নিত্যপ্রিয়া গোপী পার্ষদ তাদেরকেই নিত্যপ্রিয়া বলা হয়। এই নিত্যপ্রিয়া গণের মধ্যে রাধা এবং চন্দ্রাবলী সকলে শ্রেষ্ঠা। তারপরে বলছেন তয়োরপ্যুভয়ের মধ্যে রাধিকা সর্বথাধিকা। এই দুজনের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বথা অনেক অধিক। মহাভাব স্বরূপেম গুণৈরতি বরীয়সী, ইনি মহাভাব স্বরূপা সাক্ষাৎ আর গুণই অতি বরীয়সী, গুণে অত্যন্ত বরীয়সী। তো সুতরাং যেমন যদি সমস্ত কৃষ্ণকান্তাগণের ব্যাপকভাবে যদি ধরা যায় তো বলছেন শ্রীরাধিকা হইতে সব কান্তাগণের প্রকাশ, তিনি হচ্ছেন মূল। যেমন ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ অংশী, তার থেকে যেন সমস্ত অবতার বললেন তেমনি অংশিনী রাধা হইতে কান্তা গণের বিস্তার, অংশিনী রাধার থেকে সব কান্তার বিস্তার। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, আর মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ, আর আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ব্যূহ রূপ তাঁর রসের কারণ। সমস্ত ব্রজদেবী এই পরক্রিয়া ভাব জাদির, এরা হচ্ছেন শ্রী রাধারানীর কায়ব্যূহ। তো কি জন্য এত রূপে রাধা? বললেন বহু কান্তা বিনা নহি রসের প্রকাশ, এই লীলা সহায় লাগি বহুত প্রকাশ। এখন বহুতে প্রকাশ হয়েছেন নিজে রাধা লীলার সহায়ের জন্য। সপক্ষা বিপক্ষা তটস্থ পক্ষা স্থিত পক্ষা এইসব নানা ভাব ভেদে, তার মধ্যে নানা রস ভাব ভেদে কৃষ্ণকে করায় রাসাদি লীলা সাদি। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, ইনি হচ্ছেন সব কান্তাগুণী শিরোমণি স্বরূপা। শতকোটি কান্তাই যদি পাওয়া যায় রাধা বিনা এই সুখ হেতু নহে গোপীগণ। রাধারানীকে আস্বাদন করার জন্যই শত কোটি গোপীর সহায়তা প্রকাশ ওই কাব্যে। তাহলে শ্রীকৃষ্ণকে কত ভাবে যে অনুরাগময়ে সেবা করছেন শ্রী রাধারানী সর্বত্র, যেখানে যেখানে ওনার যে অংশ বিলাস আদি স্বরূপ আছে সেই সেই স্থানে থেকে আর নির্মল সেবা করছেন শ্রী শ্রী রাধারানী সং, আর এখানে সংরূপী। তো বলছেন তারপরে বলেছেন এই নিত্য প্রণয়িনী, তারপরে বলেছেন বিদগ্ধে অর্থাৎ বিদগ্ধা রাধা, অর্থাৎ অনেক গুণে গুণী অনেক বিদ্যায় পারদর্শী, এই জন্যে বিদগ্ধা। গোস্বাইপাদ যে রাধার কয়েকটি গুণ শ্রী উজ্জ্বলে রাধা প্রকরণে উল্লেখ করলেন সেখানে বিদগ্ধা গুণটা আছে। তো সেখানে দৃষ্টান্ত দিচ্ছেন উনি আচার্যা ধাতু চিত্রে পচন রচনা চাতুরী চারু চিত্তা বাগযুদ্ধে মুগ্ধয়ন্তী গুরুম পিচগিরাং পণ্ডিতা মাল্য গুম্ফে জয়ী স্নৌ দূত কেলিসু বিদ্যা বুদ্ধি বিদ্যুত বুদ্ধি রতিকলা শালিনী রাধিকে যম। এই শ্লোকটি দৃষ্টান্ত দিচ্ছে। প্রথমে বলছেন আচার্যা, তিনি হচ্ছেন সকল বিদ্যার গুরু,
কার গুরু? সব গোপীগণের গুরু, শ্রীকৃষ্ণের গুরু, অধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট, সমস্ত কান্তাগণের গুরু। এত ব্যাপক এই বৈদগ্ধি গুণটি। প্রথমে বলছেন আচার্যা ধাতু চিত্রে, ধাতু চিত্রে আচার্যা, তাতে এটা কি বিদ্যামন যে ধাতু চিত্রে আচার্যা ধাতু চিত্র শিক্ষা দেন? ধাতু চিত্রটা হচ্ছে যে একরকম ধাতুর আগ পাওয়া যায় গোবর্ধনে উচ্চ প্রদেশে, তার থেকে অঙ্গে যে সকল চিত্র করা হয় তাকে ধাতু চিত্র বলা হয়। বলছেন না ভাবের অলঙ্কার এইরকম নয়, ওই যে চিত্র করা সেইটারে আচার্যা তা না। এক একটা বিষয়ের আচার্যার মধ্যে ওই সব ভাবের খেলা আছে। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, কৃষ্ণকে ধাতু তাঁর কাছে শিক্ষা করেছেন, এই শিক্ষার কি ফল? বিদগ্ধ মাধব নাটকে দেখা যায় যে চন্দ্রাবলী একটি মালা গেঁথেছেন, পদ্মাকে দিয়ে পাঠিয়েছেন, যা শ্রীকৃষ্ণকে দিয়ে আসবি। পদ্মা সখী শ্রীকৃষ্ণের নিকটে সেই প্রিয় সখী চন্দ্রার মালা নিয়ে গেছে আর কৃষ্ণকে পরিয়েছে। তখন উনার তো কথা মনে পড়ল, এখনই রাধারানীকে চাই। পদ্মা সখীকে বলছেন, পদ্মে এই তোমরা যেন আমাকে মালা দাও, তেমনি ওই ললিতা আমাকে ধাতু রাগ দিয়ে থাকে, ধাতু চিত্র। তো তুমি তো ঘরে যাবে, তো একটু ললিতাকে তুমি যদি একটা চিঠি দিয়ে দাও আমার, তাহলে ও আমাকে এখনই ধাতু রাগ এনে দেবে। পদ্মা মনে মনে চিন্তা করছে, যাবই, কারণ ওখানে যেয়ে তো বলবো আমি মালা দিয়ে এসেছি, আর ওই চিঠির ছলে ওদিকে মুচুট লাগিয়ে চলে যাব। হ্যাঁ দাও কি চিঠি, যাব, ওই পথ দিয়েই ঘরে যাব। উনি চিঠি লিখছেন, চিঠি চিঠি লিখছেন, চিঠিতে ললিতাকে লিখছেন, এই তুই মুক্তে এই তুই মুক্তে গিরি ধাতু পরিচ্ছদ অতি মম হস্তে নিধিয়তাম ধাতুগিরি পরিচ্ছদ, ওই ললিতে তুমি উচ্চ প্রদেশে গোবর্ধনের যেখানে পাওয়া যায় সেই উৎকৃষ্ট ধাতু চিত্র আমাকে পাঠাও, এনে দাও সেই ধাতু চিত্র। এখন ও পড়ছে উৎকৃষ্ট জায়গায় গোবর্ধন উঁচু জায়গায় যে ধাতু পাওয়া যায় সেই ধাতু চিত্র নিয়ে নিতে বলছে, নিয়ে গেলেন। কিন্তু যেমনি যেমনি গেছেন ওখানে ওই পদ্মী সখী কোথ থেকে বললেন, ভাই একটা মালা আমার সখীর দিয়ে এলাম, তো কৃষ্ণ বলছেন কি পদ্মে তুমি নাকি দাও, তুমি নাকি ধাতু চিত্র দাও, তাই তোমাকে দিতে বলল। ললিতা মনে মনে চিন্তা করছেন, আমি তো বলি নাই কি ধাতু চিত্র, একটা চিঠি দিয়েছে না। তো তুই মুক্তে গিরি পানু মমাহ তুচ্ছ পদৈতি, তুই মুক্তে গিরি পানু, তুই মানে তুমি এই সেই উচ্চপদ থেকে অর্থাৎ অনেক গোবর্ধনের উঁচু তো চূড়া থেকে যে অত্যুচ্চ স্থান থেকে যে গিরিধাতুটা আসছে সেই গিরিধাতুটা শ্রেষ্ঠ হয়,
তো তৈ মুক্ত গিরি পানু ওই মমাহতুচ্ছ পদস্থিতি অতুচ্ছ অর্থাৎ অনেক উঁচুর থেকে যে গিরি ধাতু আসছে তো অধিরাশি মম পানু নিধিয়তাম সেই ধাতু পরিচ্ছদ আমার হাতে এনে দাও কি বুঝবে বুঝা আর কিছু নেই দিয়ে দিয়েছে চিঠি উনি বলছেন ও রাধাকে চাচ্ছে মানে যার যেমন বিদ্যা এবং তার সেরকম জ্ঞান প্রেমের থেকে বিদ্যা বেরোয় তো আচার্য শিক্ষা দিয়ে রেখেছেন ওনাকেও একেও কি করে রাধা এখানে কোথায় রাধা বললেন তুই মুক্তে মম পানু মমাতুচ্ছ পদস্থিতি বলছেন এই যে গিরি ধাতু পরিচ্ছদ এটা ছটা অক্ষর আছে এই ছটা অক্ষরের থেকে তুই মুক্তে মানে তুমি বাদ দাও কোন কোনটা বললেন ছটা অক্ষরের থেকে চারটা বাদ দাও আটটা অক্ষর আছে ধাতুগিরি পরিচ্ছদ তার মধ্যে তুমি ছটা বাদ দিয়ে দাও কি কি বাদ দিতে বলছেন বললেন এই গিরি আর তুচ্ছ পদ যদি ধাতুগিরি পরিচ্ছদ এই আটটা অক্ষরের থেকে ছটা বাদ দেওয়া যায় তো রাধা থাকবে বললেন সে রাধাকে মম পানু নিধিয়তাম এখনই তুমি রাধাকে আমার হাতে এনে দাও ললিতা পড়েই সঙ্গে সঙ্গে বুঝলেন ও তখন আরো একটু রস করছেন বলছেন সখি পদ্মে তো এখন রাধাকে ওই কথাটা জানাও আমি যাবো যে ওর আজ্ঞা নিয়েই তো যাবো হ্যাঁ চলো রাধারানীর কাছে এলেন এসে বলছেন সখি রাধে আজ আমরা বদল নিয়ে নিয়েছি মানে রাধারানীর অঙ্গে আছে একটা পীত বসন তো এখন কিরূপে সখী যেহেতু কৃষ্ণ তো আমাদের বসন চুরি করেছেন গোপীগণের তো তুমি বদল নিয়ে নিলে ওই যে পীত বসন কৃষ্ণের গায়ে পদ্মা বলছেন সখী তুমি অন্য চিন্তা করছো কেন সখীর অঙ্গের বসনটি উত্তরীয়টি কুমকুম রাগে রঞ্জিত হয়েছে এটা কৃষ্ণের কি সম্বন্ধ আছে এইসব ভাববে না পদ্মা বলছেন সখী রাধে যাই যাই অনেক কাজ বিশাখা বলছেন কি এত কাজ বললেন সে আর বলবে না বলো না একটু কি কাজ বলি সব সময় আমার সখীকেই এই কৃষ্ণ গুণগান করে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয় বিশাখা বলছেন তোমাদের অনেক কাজ আমাদের একটা কাজ কি সেই কাজ বললেন সখি আমাদের ভাগ্যে সেটা নাই কেন নাই তোমরাও নিজের সখীকে কৃষ্ণ গুণগান শোনাবে তাতে আর কি আছে আয় অদৃষ্ট আমাদের কি সে সৌভাগ্য আছে এই কৃষ্ণ নাম বললেই সখীর মূর্ছা আর গুণকে শুনবে পদ্মা মনে মনে গোছে তো ভারী নিজের পক্ষকে বড় করে নিল এখন কি উপায়ে একে দমন করা যায় এদের দেখো সখি শোনো বলি ঘরে অনেক কাজ যেতে হবে এই সব সময় আমার সখীরে বেশ ভূষা সাজ শয্যা তিলক ইত্যাদি শয্যা করতে হয় তার মানে আমার সখীর সঙ্গে সবসময় কৃষ্ণের মিলন হয় আর তোমাদের ঠং ঠাং কিছু নাই তোমরা সুখী নিশ্চিন্ত আছ বিশাখা বলছেন সখী তোমার অনেক কাজ তোমাদের আর আমাদের একটা কাজ একটা দুঃখ তোমাদের অনেক দুঃখ কি দুঃখ সখী বলে আর কি বলবো ঘরে তো ঠাঁই নাই ঘুমাতে হয় কালিন্দি তটবর্তী জায়গায় ভাগ্যমন্দ তাও ঘুমাবার উপায় নেই যখন রাত্রি হয় তখন ওই যে দেখছো একটা মর্ত দুর্লভ তারা শোভা পাচ্ছে ওইটি লাভ করবার জন্য একটা হস্তি শাবক আমাদের পায়ে এসে ফুঁ দিতে থাকে অর্থাৎ কৃষ্ণ রাধা তোমাদের মিলন হয় হোক দক্ষিণা নায়িকা
কিন্তু রাধা তা এত দুর্লভ, ও যেন আকাশের তারা, তার পক্ষে। এই জন্যে আমাদের চরণে এসে সারা রাত সমাধি করতে থাকে, এই আমাদের দুঃখ। ললিতা বলছেন বিশাকে আর একটা দুঃখের কথা ভুললে কেন বলো দেখি সখি, বলে সবসময় আলতারঞ্জন করে দিতে হয় রাধার, সবসময় কৃষ্ণ না পেয়ে চরণে পড়ে আলতা মুছে যায়, তখন সে আলতা লাগিয়ে দিতে হয়। বিশাখা বলছে না সুখি না, কৃষ্ণের চরণে ওই আলতা শোভা পায় না, ওই ধাতু রাগ শোভা পায়। তার মানে বলেছে যে নিয়ে যেতে যাও, নিয়ে যাও। অর্থাৎ কৃষ্ণের মাথায় রাধা, রাধারানী হাসছেন সব শুনে, বলছেন দেখো সখি পদ্মে এরা দুর্মুখী, এদের কাছে থাকলে তুমি আনন্দ পাবে না, যাও যাও সখীর সেবা করবে যাও। আচ্ছা আসি সখী দণ্ডবত। এই আচার্যা ধাত চিত্রে তেনি পচন রচ বিরচনা, তেমনি ওই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যে বাক্যপতি তাকে পর্যন্ত বাক্যে পরাভূত করা, তেমনি ওই সুখসারীর পাঠ, তেমনি ওই বিদগ্ধা ওই পাশাক্রিয়াতে শ্রীকৃষ্ণকে বারবার পরাভব করা, এই সব বৈদগ্ধিতে পরম সুনিপুণা শ্রী রাধা, সব বৈদগ্ধি প্রেমের থেকে এবং রসে তৈরি, এই সাধারণ জগতের মতো নয়, সবগুলি সঙ্গী লীলার যোগ আছে। এই জন্যেই এই বিদগ্ধ বলে সম্বোধন করছেন। তারপরে আবার বলেছেন প্রিয়ে তোমাতে আমার ঘন ঘন অনুরাগ বর্ধিত হোক। রাধারানী বলছেন প্রিয় এই তুমি যে কথাটা বললে, এই কথাটা বলার আগে ওই একটু আগে আমার মনে হয়েছিল এই কথা তোমাকে বলবো, কিন্তু তুমি ওটা বলে ফেললে, এই বলে হাসলেন। তো সেই হাসি যে রাধা তিনি আমার হৃদয়ে বসবাস করুন। সুতরাং এই এই সমস্ত প্রত্যেকটি অক্ষরই গুণার্থপূর্ণ, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোক আমরা সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম হলো।